ফেলুদা, প্রদোষ চন্দ্র মিত্র, সত্যজিৎ রায় সৃষ্ট একমাত্র গোয়েন্দা চরিত্র। শুধু এটুকুই বলি, সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে ওনার অনুপ্রেরণায় ফেলুদার সুবর্ণ জয়ন্তীতে আমাদের এই প্রয়াস। সত্যজিৎ রায়, নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বিশ্ববরেণ্য চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, লেখক, কবি, আলংকারিক এবং প্রচ্ছদ শিল্পী। ফেলুদা, প্রদোষ চন্দ্র মিত্র, সত্যজিৎ রায় সৃষ্ট একমাত্র গোয়েন্দা চরিত্র। বয়স 27, লম্বায় 6'2", যোগ ব্যায়াম করা শরীর, নিরোগ স্বাস্থ্য, মনে প্রাণে বাঙালি এবং অবশ্যই ভারতীয়। সত্যজিৎ রায়, নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। সত্যজিৎ রায়, নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আই ক্যান হেল্প ইউ আউট ইন দিস, যেটা করবে আমি তোমাকে এটা হেল্প করে দিতে পারি। স্ক্রিপ্ট যেটা আছে আমাকে একটু টাইম দিতে হবে, স্ক্রিপ্টটাকে সিলেবাস ওয়াইজ আমি ভাগ করে দিচ্ছি। সৌরভ তো লিখেছে, ও মানে খুব সুন্দর লিখেছে, কিন্তু পড়ার জন্য ওই ইন্টোনেশনগুলো কাজ করবে না। ইটস ভেরি সিম্পল একটা মেথড আছে বলার, আমিও কোনো স্ক্রিপ্ট মনে মনে সিলেবাস ভাগ করেই পড়ি। আমি তোমাকে ওই ইন্টোনেশনগুলো করে দিতে পারি, মানে ডাক মানে কোথায় কোনটার পর থামবে, আবার কোনটার পর থামবে, আবার কোনটার পর থামবে। আমি ছোটবেলায় এভাবেই শিখেছিলাম, তো দেখবে খুব ইজি হয়ে যাবে। লাইক বিশ্ববরেণ্য চিত্র পরিচালক কাট, সঙ্গীত পরিচালক কাট, এরকমভাবে আমি তোমাকে যদি স্ক্রিপ্টটা একবার ওই ইন্টোনেশন সময় পাঠাই, দেখবে থিংস উইল বিকাম ভেরি ইজি ফর ইউ। আমি আজ রাতে বা কালকে সকালের মধ্যে তোমাকে, কালকে সকালে তো আমি ঘুমতে করতে পারি না, আমি দুপুরের মধ্যে তোমাকে পাঠিয়ে দেবো। মানে ওই জিনিসটা করে আমি তোমাকে করে দিচ্ছি, তুমি দেখো ইট উইল বিকাম ড্যাম ইজি ফর ইউ। আর আমাকে পিসিতে বসতে হবে ওটা করতে গেলে, খুব 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 সোজা হয়ে যায়। সত্যজিৎ রায়, নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। বিশ্ববরেণ্য চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, লেখক, কবি, আলংকারিক, প্রচ্ছদ শিল্পী ইত্যাদি ইত্যাদি, ওনাকে নতুন করে আবিষ্কার করা, নতুন পরিচয় উপাধি দেওয়ার দৃষ্টতা আমাদের নেই। শুধু এইটুকুই বলি, সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে ওনার অনুপ্রেরণায় ফেলুদার 50 বছরে আমাদের এই প্রয়াস। ফেলুদা কোনো স্বপ্নের চরিত্র, কোনো সুপার হিরো নন, ঠিক যেন আমাদের পাশের বাড়ির, না শুধু পাশের বাড়ির কেন, আমাদের ঘরের মানুষ, নিজের দাদা, কিশোর বয়সের বন্ধু, যৌবনের স্বপ্নপুরুষ, বার্ধক্যের অবলম্বন, যে ভাবি ভাবি না কেন ঠিক কাছের মানুষই মনে হয় ফেলুদাকে। ফেলুদার পরিচয় সাহিত্য ফিল্ম নিয়ে যারা ওয়াকিবহাল তাদের কাছে নতুন করে তুলে ধরার দরকার নেই, তবু যারা নতুন ফেলুদাকে চিনেছেন তাদের একটু সংক্ষেপে বলি ফেলুদার ছোট্ট পরিচয় ইতিহাস। প্রসঙ্গত বলে রাখি, দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষের পীড়াপিড়িতেই সত্যজিৎ রায়ের গোয়েন্দা কাহিনী লেখা এবং ফেলুদার সৃষ্টি। আমার দাদা ফেলুদা, আমার দাদা ফেলুদা, আই লাভ ইউ ফেলুদা। মানিক দাদু, ও মানিক দাদু, একটা ফেলুদার গল্প বলো না। মানিক দাদু,
ও মানিক দাদু, একটা ফেলুদার গল্প বলো না। একটা কথা বলি, তিতলির ভয়েস এটা মেলটা পেলাম আমি, দুর্ধর্ষ হয়েছে। তো শুধু আমি প্রথম দিকটা একটুখানি চেঞ্জ চাই, সেটা হচ্ছে সত্যজিৎ রায়কে যখন কথা বলা হচ্ছে ওই জায়গাটা একটু চেঞ্জ চাই, সত্যজিৎ রায়, নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, এই লাইনটা। আর ওনাকে নতুন করে নতুন আবিষ্কার করা, নতুন পরিচয় উপাধি দেওয়া ধৃষ্টতা আমাদের নেই, এই লাইনটা একটু চেঞ্জ চাই। মানে এখানটা একটু মানে কি বলবো, মজার ব্যাপার, মানে কথার বলার মধ্যে একটা, মানে ওই জায়গাটা একটু গম্ভীর হলে ভালো হতো, মানে একটু সিরিয়াস মোড চাই এখানটা, আর কিছু না। আমার থেকে থিতলি আরো ভালো বুঝবে, তো আমার জাস্ট ওটা মনে হলো, একটু দেখো। ঠিক আছে, ওকে। নিরোগ স্বাস্থ্য, আমার মনে হয় এই জায়গাটা নিরোগ স্বাস্থ্য, জাস্ট এটুকু বলবেন। নিটা টানার আমার মনে হয় দরকার নেই, ওখানটা একবার একটু চেক করে দেখো। সত্যজিৎ রায়, নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, বিশ্ববরেণ্য চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, লেখক, কবি, আলংকারিক, প্রচ্ছদ শিল্পী ইত্যাদি ইত্যাদি।